لعجل لهم العذاب وربك رب ما فكر ده ربك الغفور ذو الرحمة ربك الغفور ذو الرحمة হ্যাঁ বুঝি নাই রব, আপনাকে বুঝি নাই। হ্যাঁ রব, 48 বছর পর্যন্ত পৌঁছিয়ে দিলেন, শুধুই আপনার মাগফিরাতের বরকতে, শুধুই আপনার রহমতে ওয়াসে আর বরকতে, শুধুই আপনার রহমতের কারণে পৌঁছিয়ে দিলেন। জানা নাই আর কয়দিন সুযোগ পাইব না। রব্বুকাল গফুরু দুর রহমা ربك الغفور ذو الرحمة ربي اغفر لي ربي اغفر لي ربي اغفر لي ربي اغفر لي إذا قال العبد بندا যখনই বলে ربي اغفر لي فقال رب عز وجل رب সঙ্গে সঙ্গে বলেন لا غفرت মাফ করে দিলাম, তাকে মাফ করতে আমি কোনো পরোয়া করি না, তাকে মাফ করতে আমি কাউকে জিজ্ঞেস করি না। ربك الغفور ذو الرحمة ولو أنهم ظلموا أنفسهم যদি ওরা নিজেদের উপরে জুলুম করে, লাজাউকা এরপরে যদি আপনার কাছে আসে, সুবহানাল্লাহ, فاستغفر لهم الرسول واستغفر الله এসে যদি আল্লাহর কাছে মাফ চায়, واستغفر لهم الرسول رسوله যদি তাদের জন্য আমার কাছে একটু বলে দেয়, সুবহানাল্লাহ, لوجد الله غفورا رحيما, সুবহানাল্লাহ। এরা জুলুম করে করে যদি আপনার কাছে আসে, আর এরাও যদি আল্লাহর কাছে মাফ চায়, আপনিও যদি একটু বলে দেন, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াত তো এখনো মনসুখ হয় নাই। তাহলে আয়াতের দুই তরজমা, এরা যদি গুনাহ করে করে মদিনায় তৈয়বা চলে যায়, আপনার কাছে দাঁড়ায় যায়, তারা যদি আমার কাছে ইস্তেগফার করে, আপনিও যদি একটু বলে দেন, তো কাজ হয়ে গেছে গা, আমি মাফ করে দিব। এর দ্বিতীয় তরজমা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যখনই এরা গুনাহ করে, গুনাহ করে যদি কোনো আল্লাহওয়ালার কাছে চলে যায়, লাজাউকা কোনো আল্লাহওয়ালার কাছে চলে যায়, আপনার পরে আপনার নায়েবদের কাছে চলে যায়, কোনো আলেমে দ্বীনের কাছে চলে যায়, কি বলে রব আল্লাহওয়ালা কোনো আলেমে দ্বীনকে বলে একটু পাক করে দেন না, একটু সাফ করে দেন না, দিল তো অনেক বেশি গুনাহ হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে, দিলে দাগ পড়ে গেছে, দাগ পড়তে 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 মনে হয় আসমান ছুঁই ছুঁই করে। হ্যাঁ জামাতে তো একটা দাগ পড়তে দেন না, দিলে হাজারটা হওয়ার পরেও কোনো আফসোস হয় না, দিলে হাজারটা হওয়ার পরেও কখনো আফসোস হয় না, জামাতে তো একটা দাগ হলেও সহ্য হয় না, প্লেটে একটা দাগ কিন্তু সহ্য করেন না, ভাতের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, ফলের ফলের প্লেটে একটা একটা চুল কিন্তু সহ্য করেন না, লেকিন দিলে দাগ দিয়েছেন হাজারবার লাখবার কোটিবার, একটা গুণা একটা দাগ, একটা গুণা একটা দাগ, একটা গুণা একটা দাগ, নুকতাতুন সাউদা, একটা গুণা একটা দাগ দিলে তো হাজার দাগ ফেলে দিলেন, লেকিন কখনো কোনো আল্লাহওয়ালার কাছে যান নাই, মনেও পড়ে না কাউকে কারোর কাছে যাওয়া দরকার, মাথা ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, হাতে ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, আর হার্টের কথা তো বলাই বাহুল্য, এটা তো ধারে কাছে যাওয়ার আগেই আপনি হার্ট ফাউন্ডেশনে পৌঁছে যান। হ্যাঁ কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, কি কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, এরা যদি জুলুম করেছে, জুলুম তো হয়ে গেছে, আপনার কাছে একটু এসে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি একটু মাফ চাইয়া দেন, আল্লাহ, হ্যাঁ এবার আপনি যদি একটু বলে দেন, কোনো আল্লাহওয়ালা যদি একটু বলে দাও যাও চলবে, তুমিও বলো আল্লাহওয়ালাকে দিও বলাও, সুবহানাল্লাহ, বলেন তুমিও বলো, কোনো আল্লাহওয়ালাকে দিও বলাও।
জুয়ার আসরে যাওয়ার গতি যার যেমন, জাহান্নামে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। লিখে রাখেন, স্বর্ণ দিয়ে লিখে ঘরে বাঁধাই করে রাখেন, ছেলেমেয়েরা দেখুক, পরবর্তী প্রজন্মরা পড়ুক আর শিখুক। মসজিদে যাওয়ার গতি যার যেমন, যেমন ধরেন একজনের নামে ওয়ারেন্ট হয়ে গেছে, তো সে দারোগার হাতে তার নাম তালিকা চলে গেছে, তারা ওসি অফিস থেকে দারোগার হাতে তালিকা দিয়ে দিয়েছে, মুখে যাও গ্রেপ্তার করো, তো মুখে ওসি সাহেবের সাথে ম্যানেজ করে ঘরে চলে এসছে, ওসি সাহেবের পার্সোনাল কামরায় চলে এসছে। বুঝেন না এই কথা? এখন আসামি কোথায়? দারোগা খোঁজে পুরা গ্রাম, পুরা ইউনিয়ন, পুরা থানা, থানার বাইরে তো আর বেচারার সুযোগ নেই, আর ওসি সাহেবের পার্সোনাল রুমও যাওয়ার সুযোগ নেই। পুরো গ্রাম খুঁজা, তিন দিন পর রিপোর্ট দিছে, স্যার পাওয়া যাচ্ছে না, আরে যাও মামলা খারিজ করে দাও, পাও না তো কী করবার, যাও। এখন করোনা হাতে কিন্তু লিস্টি দিয়ে দিছে, করোনা হাতে কি দিয়ে দিছে বলেন, লিস্টি দিয়ে দিছে, অমুকরে অমুকরে ধর, পয়সা দেখে যে ও মসজিদের কোনায় বসে বসে জিকি করে, আল্লাহ কী করতাম, কাছে যা ছেড়ে দে, ওকে মাফ করে দে, যা আমার ঘরে আইসাই পড়ছে, এটা তো আমার ঘরেই এসে গেছে, এটা তো রবের ঘর, এটা রহমতের শেষ কেন্দ্রবিন্দু, এটা নাজাতের শেষ ঠিকানা, এটা মুক্তির শেষ পয়েন্ট। বলেন কি বলছি, বলেন, এটা মুক্তির শেষ পয়েন্ট, আপনার জীবনকে সাজাবার শেষ ঠিকানা, আমার জীবনকে সুন্দর করার শেষ ঠিকানা, মানবতা রক্ষার শেষ ঠিকানা, মনুষ্যত্ব রক্ষার শেষ ঠিকানা, আমাকে মানুষ বানাবার শেষ ঠিকানা। এখানে এটার সাথে যার সম্পর্ক হবে, এটার মালিকের সাথে তার সম্পর্ক হয়ে গেল, এটার সাথে সম্পর্ক যার গভীর হয়, রব তাকে ইমানের ফতোয়া তত বেশি দিয়ে দেয়। দেখো এটা এসায়ও যায় কিনা, অন্ধকারে এসায়ও যায় কিনা, এতক্ষণ করে ঠান্ডায় ফজরেও যায় কিনা, হ্যাঁ যায় তো, ওটা আমার জিম্মা, ওটা আমার জিম্মা, ফাহু ফি জিম্মাতিল্লাহ, এটার ইমান আমার জিম্মায়, এটার স্বাস্থ্য আমার জিম্মায়। কি বলেছে, ফাহু ফি জিম্মাতিল্লাহ, এটা আমার জিম্মায়, সুবহানাল্লাহ। যদি আরশ আজিম মালিক বলে এটা আমার জিম্মায়, আর কি লাগে, বলে এটা আমার জিম্মায়, বলেন এটা আমার জিম্মায়, যদি অসুখ হয়েও যায় তখনও রব বলেন এটা আমার জিম্মায়, অসুখ হলে হোক ওর ইমান হারাতে দিব না আমি। আল্লাহ তাআলা যখন কাউকে মাফ করার জন্য অসুখ দেন, তখন তাকে তাওবার তৌফিক দিয়ে দেন, আর শাস্তির জন্য অসুখ দেন, তখন তাকে সবর আর দেন না, তখন তাকে বেসবর করে দেন, তখন তাকে আরো কি করে দেয় বলেন, বেসবর, তখন তার মুখ ফসকে বেঈমানি কথা বের হয়, তার মুখ ফসকে তখন কি বের হয়, বেঈমানি কথা বের হয়। এজন্য হার হালে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ولو يؤاخذهم بما كسبوا ولو يؤاخذهم بما ربك الغفور ذو الرحمة ربك الغفور ذو الرحمة ربك الغفور ذو الرحمة ربك তোমার রব, সুবহানাল্লাহ। রাসূলকে বলেছেন, রাসূলের ওয়াসতা আমাকে বলেছেন, ও রব্বুক তোমার রব, কি বলেছেন বলেন, ও রব্বুক তোমার রব, আল গফুর, সব গুনাহ মাফ করনে ওয়ালা, যুর রহমাহ, রহমত ওয়ালা, বলেন মাফ করনে ওয়ালা, রহমত ওয়ালা,
মাফ করনে ওয়ালা রহমত ওয়ালা আর রব্বুকাল গাফুরুর রহমা কলিজা আগুন ধরিয়ে দেওয়ার মতো রব্বুকাল গাফুরুর রহমা তোমার রব মাফ করনে ওয়ালা তোমার রব রহম করনে ওয়ালা যদি তিনি তোমার 2088 সালে আরে 1988 সালে এক নাফরমানির জন্য যদি ধরতেন না আজকে 2021 সাল পর্যন্ত তোমাকে হায়াত দিতেন না 2000 সালে কোনো গুনাহের জন্য যদি ধরতেন 2021 পর্যন্ত পৌঁছাতেন না 17 সালে যদি ধরতেন 21 সাল 22 সাল 23 সাল এখন কত 22 সাল পর্যন্ত পৌঁছাতেন না রব্বুকাল গাফুরুর রহমা তিনি গাফুর বলেই পৌঁছিয়েছেন তিনি গাফুর বলেই আমাকে আপনারা দেখছেন আর আমি আপনাদেরকে দেখছি গাফুর না হলে থেকে যেতাম রাস্তায় কি বলেন গাফুর না হলে এখান পর্যন্ত পৌঁছতে দিত না একজনকেও দিত না খতিবকেও দিত না ওরা আগে আরো আগে ধরত রব্বুকাল গাফুরুর রহমা রব্বুকাল গাফুরুর রহমা তোমার রব গাফুর তোমার রব গাফের তোমার রব গাফুর তোমার রব গাফফার কি গাফিরিদ যামবি কাবিলিত তাওবে শাদীদুল ইকাব যিত তাওল আল্লাহর কসম একটা একটা শব্দ একদিকে আশার পাহাড় আরেকদিকে ভয়ানক ভয়ানক অ্যাটমিক পাওয়ারের থেকেও বেশি ভয়ানক একদিকে আশার পাহাড় আশার হিমালয় সুবহানাল্লাহ আশার হিমালয় হিমালয় গাফিরিদ যামব বলেন গাফিরিদ যামবে মাফ করনে ওয়ালা গাফিরিদ যামবে মাফ করনে ওয়ালা কাবিলিত তাওবে তাওবা কবুল করনে ওয়ালা এবার বলে শাদীদুল ইকাব কঠিন শাস্তি দেনে ওয়ালা একদিকে মাফ করনে ওয়ালা তাওবা কবুল করনে ওয়ালা কঠিন শাস্তি দেনে ওয়ালা এবার এটার সাথে জুড়ে দিয়েছেন জিত্তাউল জিত্তাউল সারা দুনিয়ার সমস্ত ক্ষমতা যার হাতে জিরো জিত্তাউল কি তর্জমা করবেন এটা সারা দুনিয়ার সমস্ত অ্যাটমিক পাওয়ার যার সামনে জিরো জিত্তাউল লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু একজন সাহাবী নামাজ তার বাগানে গেলেন বাগানে গিয়ে নামাজে দাঁড়ালেন আর এই আয়াত পড়ে ফেললেন সুবহান পড়েন তো পড়েন শুরু থেকে পড়েন আর আগে শুরু আয়াত কি হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম গাফিরিদ যামব অকাবিলিত তাওবে শাদীদুল ইকাব যিত্তাউল লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসীর সাহাবিয়ে দুরপড়ে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে দেখলেন ইয়ামানি পোশাক পরা এক নওজোয়ান ঘোড়া সওয়ার হয়ে বাগানে সাহাবি বললেন এখানে তো ঘোড়া যাওয়ার হয়ে ঢোকার কোনো সুযোগ নেই কারোর জন্য ফটক তো বন্ধ কিছু জিজ্ঞেস করলেন না ওই ইয়ামানি বলে উঠল আপনি যখনই আয়াত পড়লেন যখনই পড়বেন গাফিরিদ যামবে তখনই বলে উঠবেন ইগফিরলি যামবি আল্লাহ আপনি মাফ করনে ওয়ালা আপনি যখনই এটা পড়বেন তখনই বলবেন ইগফিরলি যামবি আল্লাহ আমাকে মাফ করে দেন এবার যখন পড়বেন ওয়াইদা তাকরাউ যখন তুমি পড়বা কাবিলিত তাওব তখনই বলবা ইয়া কাবিলাত তাওব ইকবাল তাওবতি হে তাওবা কবুল করনে ওয়ালা আমারটাও কবুল করে নেন আল্লাহ এবার যখন বলবা শাদীদুল ইকাব এবার সঙ্গে বলবো লা ইয়া শাদীদুল ইকাব লা তুআখিদনি লা তুআখিদনি হে শাদীদুল ইকাব আমারে ধরবেন না
আমাকে কি এই কথা বলে কোথায় যেন চলে গেল। এবার সাহাবি এই সাহাবি ভাবতে থাকলেন এটা কে, দেখো 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 দেখো, খাদেমদেরকে যেয়ে জিজ্ঞেস করলেন এটা কে কে ঢুকলো, আমরা তো দেখি নাই কিছু, আমরা তো কি এমনই পোশাক পরাই, এমনই পোশাক একটা ভিন্ন পোশাক আছে, ওরা নিচে একটা চাদর পরে এখানে একটা জামা পরে আর এটার মধ্যে একটা বেল্ট লাগায় দেয়, ওরা অলয় একটা বেল্ট লাগায় দেয় চাদরের বেল্ট পরেও। তো বলি আমার এই পোশাক পরা যে একজন মানুষ এসছে কোথায়, না আমরা তো কেউ দেখি নাই। আচ্ছা গাফরি জাম্বে পাঠায় দিছে, কে পাঠায় দিছে বলে, সাহাবায়ে কেরাম পড়তেন তো এভাবে পড়তেন না, হ্যাঁ অরব্বুকাল গাফুর যুর রহমাহ, তোমার রব বড় গাফুর, তোমার রব মাফ করনে ওয়ালা, এই জন্যই তো ফজর না পড়া সত্ত্বেও আবার ঢক ঢক করে নাস্তা খেতে দেয়। সুবহানাল্লাহ, কি ফজর পড়ে না কিন্তু নাস্তার টেবিলে যখন বসে হাজারো খাবার রব দিয়ে দেয়, আর ও ধোকা খেয়ে যায়, ও ধোকা খেয়ে যায়, পড়ি নাই কি হয়েছে, নাস্তার তো কোনো অসুবিধা হয় নাই। রব বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না, বলেন আবার বলেন, আমি 40 বছর ছাড় দিয়েছি তোকে, 50 বছর ছাড় দিয়েছি তোকে, শুধু এ আশায় দেখি ফিরে আসো কি না, শুধু এ আশায় দেখি তুমি ফিরে আসো কি না। হা মুরব্বীরা যারা 60 হয়ে গেছে কি সৌভাগ্য আপনাদের বলেন, তাদের 70 হয়ে গেছে কতটা সৌভাগ্য আপনাদের বলেন, 40 পার হয়ে গেছেন আপনাদের কতটা সৌভাগ্য, কতদিন রব সুযোগ দিয়েছে আমাদেরকে। সুবহানাল্লাহ, রব্বুকাল গফুর যুর রহমাহ, তোমার রব গফুর যুর রহমাহ রহমত ওয়ালা, গফুর মাফ করনে ওয়ালা, যুর রহমাহ রহমত ওয়ালা, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি তোমাকে তোমার নাফরমানির জন্য ধরে ফেলতেন, কি বলেন বলেন বলেন, যদি তোমার নাফরমানির জন্য তোমাকে ধরে ফেলতেন, তোমার নাম নামাজ ছেড়ে দেওয়ার জন্য যদি তোমাকে ধরে ফেলতেন, তোমার রোজা ছেড়ে দেওয়ার জন্য যদি তোমাকে ধরে ফেলতেন, হ্যাঁ ভিন নারী নিয়ে তুমি মোটর সাইকেলে পেছনে বসে কক্সবাজার যাচ্ছ, তোমার কলিজার ফাটা কত, কলিজার সাহস কত তোমার, তুমি শুধুই গাড়িগুলো আবার টেক করো, আবার টেক করো, আবার টেক করো, ভিন নারী পেছনে বসিয়ে তোমার জানা নাই সামনে তুমি দুনিয়াকে আবার টেক করে ফেলবা, সামনে দুনিয়া তোমাকে আবার টেক করবে, বলেন না বলেন, হাই তুমি আবার টেক করবে না তোমার আবার টেক করবে, বলেন না বাস্তব না বাস্তব, বলেন হ্যাঁ রব শুধু তামাশা দেখে, রব শুধু তামাশা দেখে, তামাশা তামাশা, বলেন কি দেখে, বলেন রব শুধু তামাশা দেখে, আর মাঝে মাঝে হালকা হালকা ছাড় দিয়া দেয়, হালকা হালকা ধরে, বলেন বেশি ধরছে না হালকা ধরছে, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, যদি তুমি আমি ধরতাম, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, ওদের গুনার কারণে যদি আমি তাকে ধরতাম, লাজ্জা লাহুমুল আযাব, ওকে আর সকাল হইতে দিতাম না, ওর জন্য আর সূর্য উঠতে দিতাম না, ওর জন্য আর সূর্য ডুবতে দিতাম না, ওর জন্য আর চাঁদ উঠতে দিতাম না, ওর জন্য আর চাঁদ ডুবতে দিতাম না, ওর জন্য আর ওর ঘরে দুয়ার খুলতে দিতাম না, লাজ্জা লাহুমুল আযাব, লাজ্জা লাহুমুল আযাব, ও রব্বুকাল গফুর, রব্বা মাফ করে দাও, রব্বুকাল গফুর যুর রহমাহ, রব্বুকাল গফুর যুর রহমাহ, হ্যাঁ বুঝি নাই রব আপনাকে বুঝি নাই, হ্যাঁ রব 48 বছর পর্যন্ত বুঝিয়ে দিলেন শুধুই আপনার মাগফিরাতের বরকতে, শুধুই আপনার রহমতে ওয়াসে আর বরকতে, শুধুই আপনার রহমতের কারণে বুঝিয়ে দিলেন, জানা নাই আর কয়দিন সুযোগ পাই, ও
রব্বুকাল গফুরুদুর রহমান, ও রব্বুকাল গফুরুদুর রহমান, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, একটু শুনাই, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, পড়েন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। إذا قال العبد بندا যখনই বলে রব্বি গফিরলি, فقال رب عز وجل, রব সঙ্গে সঙ্গে বলেন, লা গফরতু, মাফ করে দিলাম, ان ربي عالما ان له ان عبدي قد عالما ان له ربا, আমার বান্দা জানে তার একজন রব আছে, সুবহানাল্লাহ, আমার বান্দা জানে তার একজন রব আছে, এজন্য তাকে আমি মাফ করে দিলাম, ওয়ালা উবালি, তাকে মাফ করতে আমি কোনো পরোয়া করি না, তাকে মাফ করতে আমি কাউকে জিজ্ঞেস করি না, ও রব্বুকাল গফুরুদুর রহমান, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি ওরা নিজেদের উপরে জুলুম করে, লাজাউকা, এরপরে যদি আপনার কাছে আসে, সুবহানাল্লাহ, ফাস্তাগফার লাহুমুর রাসূল, ওয়াস্তাগফারুল্লাহ, এসে যদি আল্লাহর কাছে মাফ চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলও যদি তাদের জন্য আমার কাছে একটু বলে দেয়, সুবহানাল্লাহ, লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা, সুবহানাল্লাহ। এরা জুলুম করে করে যদি আপনার কাছে আসে, আর এরাও যদি আল্লাহর কাছে মাফ চায়, আপনিও যদি একটু বলে দেন, সুবহানাল্লাহ, বলবেন না? এ আয়াত তো এখনো মনসুখ হয় নাই, তাহলে এ আয়াতের দুই তরজমা, এরা যদি গুনাহ করে করে মদিনায় তৈয়বা চলে যায়, আপনার কাছে দাঁড়ায় যায়, তারা যদি আমার কাছে ইস্তেগফার করে, আপনিও যদি একটু বলে দেন, তো কাজ হয়ে গেছে গা, আমি মাফ করে দিব। এর দ্বিতীয় তরজমা, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যখনই এরা গুনাহ করে, গুনাহ করে যদি কোনো আল্লাহওয়ালার কাছে চলে যায়, লাজাউকা, কোনো আল্লাহওয়ালার কাছে চলে যায়, আপনার পরে আপনার নায়েবদের কাছে চলে যায়, কোনো আলেমে দ্বীনের কাছে চলে যায়, গিয়ে বলে, রব, আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীনকে বলে একটু পাক করে দেন না, একটু সাফ করে দেন না, দিল তো অনেক বেশি গুনাহ হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে, দিলে দাগ পড়ে গেছে, দাগ পড়তে 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 মনে হয় আসমান ছুঁই ছুঁই করে, হ্যাঁ, জামাতে তো একটা দাগ পড়তে দেন না, দিলে হাজারটা হওয়ার পরেও কোনো আফসোস হয় না, দিলে হাজারটা হওয়ার পরেও কখনো আফসোস হয় না, জামাতে তো একটা দাগ হলেও সহ্য হয় না, প্লেটে একটা দাগ কিন্তু সহ্য করেন না, ভাতের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, ফলের প্লেটে একটা চুল কিন্তু সহ্য করেন না, লেকিন দিলে দাগ দিয়েছেন হাজারবার, লাখবার, কোটিবার, একটা গুণা একটা দাগ, একটা গুণা একটা দাগ, একটা গুণা একটা দাগ, নুকতাতুন সাউদা, একটা গুণা একটা দাগ দিলে তো হাজার দাগ ফেলে দিলেন, লেকিন কখনো কোনো আল্লাহওয়ালার কাছে যান নাই, মনেও পড়ে না কাউকে কারোর কাছে যাওয়া দরকার, মাথা ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, হাতে ব্যথা না হইতে দৌড় দেন ডাক্তারের কাছে, আর হাড়ের কথা তো বলাই বাহুল্য, এটা তো ধারে কাছে যাওয়ার আগেই আপনি হার্ট ফাউন্ডেশনে পৌঁছে যান, হ্যাঁ, কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, কি কাশি হওয়ার আগেই মসজিদ ছেড়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, এরা যদি জুলুম করেছে, জুলুম তো হয়ে গেছে, আপনার কাছে একটু এসে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আপনি একটু মাফ চাইয়া দেন, আল্লাহ, হ্যাঁ, এবার আপনি যদি একটু বলে দেন, কোনো আল্লাহওয়ালা যদি একটু বলে দাও, যাও চলবে, তুমিও বলো, আল্লাহওয়ালাকে দিও, বলাও, সুবহানাল্লাহ, বলেন, তুমিও বলো, কোনো আল্লাহওয়ালাকে দিও, বলাও, হ্যাঁ, কোনো আল্লাহওয়ালার কাছে চলে যাও, কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসো বন্ধু, কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসো বন্ধু, বন্ধু, ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা, ওই গাফেলগুলো যে তোমাকে নামাজ পড়তে পর্যন্ত দেয় না, ওদের পেছনে কেন ছুটছ, যে তোমাকে জিকির করতে দেয় না, তার পেছনে কেন ছুটছ, এমন কাউকে ভালোবাসো বন্ধু, এমন কাউকে ভালোবাসো যে তোমাকে জিকির শিখিয়ে দিবে,
যে তোমাকে জিকির শিখিয়ে দিবে, যার কাছে গেলে নামাজ ভাল লাগবে। বলেন যার কাছে গেলে কি ভাল লাগে? হ্যাঁ, ঢাকাবাসীর জন্য বড় সৌভাগ্য। হ্যাঁ, আমাদের ঢালকানগর হজরতওয়ালা, আমাদের মুফতি মনজুর লোক সাহেব, আমাদের মুফতি দালাল সাহেব হুজুর, আমাদের যাত্রাবাড়ির শেখ, সব ঢাকা, সব কি বলেন, সব ঢাকা। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমাদের ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর, আপনাদের পাশের মসজিদে, পাশের মাদ্রাসা, এই মহল্লা হুজুরের মাদ্রাসা, কত গজ দূরে বলেন? 100 গজ দূরে। যারা জিকির থেকে গাফেল, যারা জিকির থেকে গাফেল, বলেন যারা জিকির থেকে গাফেল, যারা জিকির থেকে গাফেল, এদের পেছনে ছুটবে না আল্লাহ। এদের পেছনে কি, এরা তোমাদের জিন্দগি শুধুই বরবাদ করে, এরা চামচের মতো ব্যবহার করে, চামচের মতো ব্যবহার করে, চামচ ব্যবহার করে কতক্ষণ, তরকারি আছে যতক্ষণ, চামচ কতক্ষণ ব্যবহার করে, আর তরকারি শেষ, চামচের কাজ শেষ। তবে যদি বুঝে এই চামচটা দিয়ে কিন্তু বাটি ভেঙে যাবে, এই চামচটা দিয়ে কিন্তু বাটি ভেঙে যাবে, তখন এই চামচটা যদি এক মায়ের এক ছেলেও হয়, ওকে হটিয়ে দিতে, আর এরা বা এরা দেরি করে না, মনে হয় বুঝেন নাই কথা, যা বুঝার বুঝছেন। ঢাকার কিতাম কি ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, নামাজ পড়ে না তাকে ভালোবাসেন কেমনে, রোজা রাখে না তাকে ভালোবাসেন কেমনে, মদ খায় তার পেছনে ছুটেন কেমনে, ছুটে না ছুটে না বলেন না, হ্যাঁ ছুটে না ছুটে না ছুটে না। একটা 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 নায়িকা, সেও যদি খন্তি মার্কা দাঁড়ায় যায়, তার পেছনে হাজার হাজার মানুষ, কি ওটা নর্থ কি, মার্কা হলো খন্তি, কয়দিন পরবে করবে দাফন, ওর পেছনে হাজার হাজার মানুষ, রাত 2টা বাজে দেখি রাস্তায় খন্তি মার্কার কি লাগা, ব্যানার লাগা। আরে খন্তি আমি একটা বললাম আর কি, এই মার্কা এখনো হয় না, এই জন্য এটা বলি আমি, কারণ অন্য কোনো মার্কা হলে কেউ না কেউ মনে কষ্ট পাবে। কি বলে তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, জিকির থেকে যে নিজে গাফেল নয়, শুধু পুরো জাতিকে গাফেল করছে, তার পেছনে ছুটছ কেন? জিকির থেকে গাফেল মানে দিন থেকে গাফেল, আল্লাহ থেকে গাফেল, শরীয়ত থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, বলেন নামাজ থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, যে এটাকে মালিক মানুষেই বলে না, নামাজ থেকে গাফেল এটাকে কি বলে না, এটাকে মানুষই বলে না। এটা মানুষ হয় কিভাবে, যে রব চিনে না, এটা আবার মানুষ হয় কিভাবে, যে বানানে ওয়ালা চিনে না, বলেন এটা মানুষ হয় কিভাবে, ছেলে আব্বাকে চিনে না তো মানুষ কি বলে, এটা মানুষ কিভাবে, জানোয়ার বাপকে চিনে না, আরে বলে কি বলে না, বলেন মাকে চিনে না তো, মেয়ে মাকে চিনে না কি, এটা মানুষ হয় কিভাবে, জন্মদাত্রী মাকে চিনে না, বলে কি বলে না, বলেন আপনার কর্মচারী 10 বছর যাবত আপনি তার তাকে বেতন দিচ্ছেন, কথা শুনে না, এখন আরেকজনে কি বলে, তুই জানোয়ার বেটা, তুই এই লোকের সাথে কীভাবে গাদ্দারি করিস, বলে কি বলে না, বলেন তুই জানোয়ার, তুই এত গাদ্দারি করিস কীভাবে, রবকে ভুলে থাকে কীভাবে, রবকে ভুলে যায় কীভাবে, বলেন বলেন বলেন, রব তোকে সারা রাত দিল আর তুই রবকে ফজরের নামাজ দিতে পারলি না, 2 রাকাত নামাজের টাইম দিতে পারলি না, রব তোকে 1440 মিনিট দিল, একদিনে 1440 মিনিট, তুই রবকে 10 মিনিট করে 50 মিনিট দিতে পারলি না, তোরটা দিবি রবেরটা দে, সুবহানাল্লাহ, বলেন আমারটা দিছি না আমি, আমার রবেরটা দেওয়া থেকে দিছি, কি রব্বুকাল গাফুরু যুর রাহমা লাউ ইউয়াখিযুহুম বিমা কাসাবু লা'আজ্জালা লাহুমুল আযাব, গুনার জন্য যদি ধরত আযাব কিন্তু এসে যেত ঘরে, এখন করোনা শুধু আরেকজনের ঘরে, অমিক্রন আরেকজনের ঘরে, আরেকজনের হয়েছে যেই কারণে, আমারও হওয়া উচিত ছিল সেই কারণে, বলেন না, এখানে কোনো ভিন্ন কিছু আছে, সবটা এক মার্কাই, আপনারা আমরা কিন্তু এক মার্কাই, শুধু দেখছেন আর কি, জুব ব্যাটা লাগাইছি দেখছেন আর কি, জুব ব্যাটা লাগাইছি, তো গলা একটা আছে আর কি,
লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, রব এখনো সুযোগ দিয়েছেন শুধুই তওবার জন্য। রব সুযোগ দিয়েছেন কেন বলেন? শুধুই তওবার জন্য সুযোগ দিয়েছেন, যারই যিনি বেঁচে আছেন তাকেই সুযোগ দিয়েছেন তওবার জন্য। কেন বলেন? শুধু তওবার জন্য সুযোগ দিয়েছেন, আর অপেক্ষা আছেন, ও ফিরে আসবে। প্রতিদিন আজাবের ফেরেশতা বলে ধরি ওকে, রব বলেন এটা তোর, তোর হইলে তুই ধর, এটা আমার, আমি তওবার অপেক্ষা করতেছি। একটু পানি দিয়ে ওইটা ওইটা ওই গরম পানি একটু কাফটা। কি বলছি বলেন? আমি তোমার তওবার অপেক্ষায় আছি, আমি তোমার তওবার অপেক্ষায় আছি। প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মুহূর্তে রব তাকিয়ে থাকি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, কেমনে তাকান আমরা কেমনে কমব। রাত 12:30 স্টেজ থেকে নামছি সিলেট, সিলেট আল্লাহ, গত বৃহস্পতিবারে ঘর থেকে বের হয়েছি, এখনো ঘরে ফিরি নাই। আল্লাহ আমরা হায়াত দারাজ করুক, এখানে দোয়া করে দিবেন হেডে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহ তালা অপেক্ষায় থাকে, অপেক্ষায় দেখি ও ফিরে আসে কিনা। আচ্ছা কতটা ভালোবেসে রব বানিয়েছেন বলেন? আমাদের রব আমাদেরকে কতটা ভালোবাসেন? কেন এক মায়ের দিকে তাকালে বোঝা যায় না, ওই মা তার 6 মাসের বাচ্চাটাকে কতটা ভালোবাসে। আমি হয়রান হই, আমার তো বাচ্চা আছে এখন মাসাল, কইলে আবার মুখ দোষ লাগাই দিবেন, 3 মাসের বাচ্চা আছে আমার। আমি হয়রান হই, ওর মা ওকে এতটা আদর করে কিভাবে, এতটা কিভাবে সম্ভব? সারা রাত জাগে, সারা রাত, সারা রাত কাঁদে, সারা রাত জাগে, একটু পরেই কাঁদে, একটু পরেই জাগে। আমি তো 3 রুম পরে, খবরদার আওয়াজ আসতে দিবা না আমার কান পর্যন্ত। কি হয়, এক মা যদি তার বাচ্চাকে এতটা ভালোবাসে, আমার রব আমাকে কতটা ভালোবাসে। মা তো বাচ্চার জন্য ঘুমায় না, আমার রব তো আমার জন্য ঘুমায় না। রব ঘুমায়, আল্লাহ তাআলা কেন ঘুমান না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা কেন ঘুমান না? আমার প্রিয় মুর্শিদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, বান্দা কখন ডাক দেয় জানা নাই, এই জন্য তিনি ঘুমান না। বান্দা এদিকে ডাকে, ওদিকে যদি তিনি ঘুমে জবাব দিবে কে? এই জন্য রব ঘুমান না। এটা আল্লাহওয়ালার বলা আর কি, আল্লাহওয়ালার কি? এই জন্য পৃথিবীর যত বাতিল মাবুদ আছে, বাতিল মাবুদ বুঝেন, আল্লাহ তাআলা ছাড়া যত বাতিল গায়রুল্লাহ আছে, যতজন যতজনকে ছেদা করে সব ঘুমায়, আমাদের রব শুধু ঘুমান না। আর তুমি ওকে মাবুদ মানছ, ও ঘুমায় রয়েছে, বেকুফ কোথাকার। তুমি কইলা ঠাকুর দা কিছু দেন, ও ঘুমায় রয়েছে, তো তোমার দিবে কেডা? কি পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ মরে গেছে, মরে গেছে পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো মরে গেছে, আর আমাদের রব হাই মরেন না। যিনি মরেন তিনি আবার মাবুদ হন কিভাবে? কি যিনি মরেন তিনি আবার কি মাবুদ হয় কিভাবে? এটা বুঝে না, বুঝলে এটা মরে গেছে, এটা আবার আমার দিবে কি? সুবহানাল্লাহ বলেন, ওটা তো মরেই গেছে গা, ওটা আমাকে কি দিবে, এটা কি? এটা ভান্ডারীদের উপরে আমার দুঃখ হয়, এরা মরে গেছে, ওর তোর কি দিবে রে? বলেন না, কথা বলেন না, ওটা তো কি হয়ে গেছে বলেন, ওটা আবার আমাকে কি দিবে? আমাকে যদি দিতে হবে তো তার কাছে থাকতে তো হবে, এবং দেওয়ার ক্ষমতা মালও থাকতে হবে, দেওয়ার ক্ষমতাও থাকতে হবে, হেসও থাকতে হবে। আমার রব হাই, আমার রব কাইয়ুম, আমার রব আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আমার রব রহমান, আমার রব রহিম, আমার রব মুহাইমিন, আমার রব রাকিব, আমার রব মুহাফিজ, সব আমার রব। কি
ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লাহু, কোনো ফখর নাই, খবরদার আমাদের রব আমাদেরকে অনুভূতি দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা, আমাদের রব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। খুদা না খাচ্ছে যদি আমাদের কেরম ঘর বানায় দিত কি কি অবস্থাটা হইত, বলেন আলহামদুলিল্লাহ। হায় মেরে ভাই, এজন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন, রাত দিন অপেক্ষা থাকেন, গোটা জীবন অপেক্ষায় ছিলেন, আমাদের অপেক্ষা ছিলেন, যার জীবন যত তার জন্য অপেক্ষা ছিলেন তত। শেষ তক এক সময় বলবেন, শেষ এক সময় কি বলবেন বলেন, এক সময় বলবেন শেষ আর নয়, বলেন এক সময় বলবেন কি শেষ আর নয়, কবে বলবে জানা নাই, এজন্যই আমাকেও আর অবকাশ নেওয়ার টাইম নেই, আমিও এখন থেকে ঠিক হওয়া, বলেন এখন থেকে কি হওয়া, এখন থেকে ঠিক হওয়া। বিশেষ করে ফজর নামাজের বিষয়টা জটিল জটিল হয়ে গেছে, ফজর নামাজের বিষয়টা এটা হয়ে গেছে জীবনের চ্যালেঞ্জ, এটা হয়ে গেছে ইমানের চ্যালেঞ্জ, এটা কি বলেন, এটা ইমানের চ্যালেঞ্জ। ফেরেশতা ঘরের সামনে ফজরের আজানের পরে হাজির হয়ে যায়, দেখি ও বের হয় কিনা, ঘড়ি দেখে ছয়টা, সোয়া ছয়টা, উফ সাড়ে ছয়টা, সূর্য উঠার একটু উঠে গেছে, করছে অজু, পড়ছে নামাজ, যাও মুমিনে কামিল, যাও হান্ড্রেড নাম্বার লয়ে যাও, সুবহানাল্লাহ বলবেন না। আহ, এবার হাসরের ময়দানে পড়ছেন, পুরো ফেরিস্ত, জীবনের ফেরিস্ত, আমি বালে হয়েছি 1988 সালে, ফেরিস্ত ধরা দিছে, লেখা আছে 1988 জানুয়ারি মাসের 3 তারিখ, 3/1/1988 রোজ শনিবার সকাঁকা আছে, ফজর জোহর আসর মাগরিব ইশা, উপরে তালিকা তারিখ লেখা আছে 3/4/5/6/7/8/9/10/11/12/13 জানুয়ারি ফিনিশ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এবার নিচেতে লেখা আছে 89, এবার 90, 91, 92, 93, 2023, প্রতিদিনের সামনে 5, 5, 5, ফজর জোহর আসর মাগরিব ইশা, টিক 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 টিক, সব সামনে 100, 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
আমি যেন ছবি দেখি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরে যাও যাও, আউয়ালু মা ইউহাসাবুল আবদু আস-সালাহ ইয়াউমাল কিয়ামা, হিসাব নামাজের হিসাব পাক্কা তো, যাও। কি চাই আর, আর কি চাই? আরে যাও 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 বলতে দেরি, কোটি কোটি ফেরেশতা আসসালামু আলাইকুম, শুরু হয়ে গেল আর কি, শুরু হয়ে গেল ইস্তেকবাল, শুরু হয়ে গেল ফুল আর ফুল, ফুলের শুভেচ্ছা যাকে বলে, কে কে? কোটি কোটি হুর, কোটি কোটি হিলমান, কোটি কোটি ফেরেশতা, শেষ তক রব বলবেন আমি করবো ফুল শুভেচ্ছা, ওর গলে এবার মালা আমি পড়াবো। আমি এক নাক্কাশ, আমি এক নাক্কাল, আমি ছবি আঁকি। নাক্কাশ মানে কি? যে ছবি আঁকে। এবার দেখি আরেকজনে দিছে, নামাজে একটু শর্ট আছে, হায় ফেরেশতাগুলো হয় না। আপনার অ্যাডভোকেট কিন্তু যখন আপনার বিপক্ষে রায় দিবি দিবি লাগে, তখন তার চেহারা ফ্যাকাশ হয়ে যায়, সব হয়রান, কী হবে না হবে, কি রব বলে দেখো তো সুন্নতগুলো দিয়ে কভারেজ করা যায় কি না দেখো তো, খাবার দেওয়া জানি দেখো তো, হয়ে গেছে, হয়ে গেছে রব, হয়ে গেছে, চল হয়ে গেছে, চল কেমন হবে দৃশ্য, কেমন হবে বলেন, এই দৃশ্যর মুখোমুখি হবেন কি না হবেন না বলেন আগে, এটা এই দৃশ্যর মুখোমুখি হব কি না বলেন, 100% হবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আগামীকালে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে,
এই দৃশ্য হবে কোনো সন্দেহ নাই। তোর জীবনে হিসাব হবে, আমি বললাম হক। হক মানে কি? অবশ্যই বলেন, অবশ্যই। ওয়ানাদাউল মাওয়াজিনাল বিল কিসত ইয়াউমাল কিয়ামা ফালা তুযলাম নাফসুন শাইয়্যা, এক জাররা ছেড়ে কথা হবে না। বলেন, ইন কানা মিসলু হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, জীবনে এক জাররা থেকে জাররা, একটা সরিষার জাররা থেকে জাররা নেকি করেছো আমি তুলে নিয়ে আসবো। আতাইনা বিহা, আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। কাফা বিনা হাসিবিন, আর আমি পারবো। রব কি এগুলো, কি হাফেজগুলো, কি সুবহানাল্লাহ, বলে আমি পারবো। কাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি যথেষ্ট, আমি আর তোমার জন্য চার্টার্ড অ্যাকাউন্টার খুঁজতে হবে না। সুবহানাল্লাহ বলবেন না, কাউকে সহায়ক লাগবে না আমার। ওকাফা বিনা হাসিবিন, আমি পারবো হিসাব করতে, হিসাবের জন্য আমি কি, আমি যথেষ্ট, আমি হিসাবের জন্য যথেষ্ট, আমি পারবো। অরব্বুকাল গাফুরু যুর রহমাহ লাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু, লাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু লাআজ্জাল লাহুমুল আযাব, আমি গাফুর, আমি যুর রহমাহ, যদি ধরতাম আযাব এসে যেত, যদি ধরতাম আযাব এসে যেত। প্রতিটা আযাব গুনাহের কারণ, বলেন, প্রতিটা আযাব, প্রতিটা গুনাহ আযাবের কারণ, আর প্রতিটা আযাব তার কারণ শুধুই গুনাহ। আপনার কাশি গুনাহ, আপনার মাথা ব্যথা গুনাহ, আপনার স্ত্রীর অসুখ, আরে আপনার বলে না আর আযাবের, আমার স্ত্রীর অসুখ গুনাহ। আমাদের তবলিগী সাথীরা আপনার বলে না, কষ্ট পায়, তারা নিজেদের বলে না, আমার বিবির অসুখ আমার গুনাহ, আমার সন্তানদের অসুখ আমার গুনাহ, সন্তান কথা শুনে না আমার গুনাহ, কর্মচারী কথা শুনে না আমার গুনাহ, দোকানে মাল ইঁদুরে খেয়ে ফেলছে আমার গুনাহ, জীবনের হার হার ফরেশানি আমার গুনাহ। কার গুনাহ বলেন? সারা পৃথিবী জুড়ে আযাব কেন? শুধুই গুনাহের কারণে। শিরিকের ছেড়ে বড় গুনাহ আর কি হইতে পারে? তো মুশরিক বিশ্বে কি পরিমাণ নাফরমানি, কি পরিমাণ নাফরমানি, শিরিকের পরে আবার নাফরমানি কিসের? জেনা আর ব্যভিচার কি পরিমাণ বলেন, জেনা আর ব্যভিচার কি পরিমাণ, নগ্ন নারী কি পরিমাণ, আর কতটা নগ্ন হলে দেশের রহমত আসবে, আর কতটা নগ্ন হলে দেশের রহমত আসবে? কি আপনাদের একটা গলি, আপনাদের এই শহরে একটা গলি, আলহামদুলিল্লাহ সৌদি আরবের সুর এই মাথা থেকে সে ওই মাথা আমার সফর হয়েছে। গত 3 মাসে সৌদি আরবে আমার 250 বয়ান হয়েছে। কত বয়ান? আলহামদুলিল্লাহ বলেন, শুক্র আদায়ের জন্য বলছি। ওদের বক্তব্য হলো কোনো বাংলাদেশি আলেম সৌদি আরবে একসাথে এত বয়ান আর ইতিপূর্বে কেউ কখনো করে নাই। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। আমি বলি গোটা সৌদি আরব এই মাথা থেকে সেই মাথা, ওরা কিছু খারাপ হয়েছে ঠিক, কিছু বাইর করার চেষ্টা করতেছে ঠিক, নারীদেরকে কিছু বাইর করার কি করতেছে, বহুত চেষ্টা করতেছে, এখনো আরব নারী বাইরও না, এখনো বাইর। গোটা সৌদি আরবের এই মাথা থেকে সেই মাথা, যেই পরিমাণ নারী রাস্তায় নাই আপনাদের এক গলিতে তার চেয়ে বেশি আছে। মনে হয় বুঝাতে পারি নাই, মনে হয় বাস্তব না বাস্তব বলছি, বলেন। এবার বলুন তো দেখি, টিকে আছেন কেন? টিকে আছেন এই যে মাদ্রাসার 6 তলায় 3টা বাজে তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, এই শহরের মাদ্রাসাগুলোতে তেলাওয়াত হয়, এর বরকতে রব বলেন রাখো আযাব আরো রাখো, যদি আযাব দিয়ে দেই এগুলো শেষ হয়ে যাবে। এই যে মসজিদে ছুটে আসছেন আজানের আগে, রব বলেন রাখো আযাব রাখো,
রাখো রাখো আজাব রাখো। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন। আমার প্রথম কথা ছিল আমরা মসজিদে আসছি, মনে আছে আপনাদের? আমরা মসজিদে আসছি, মসজিদ কার মেহমান আমরা? মনে আছে? আর এবার বললাম যে মসজিদে মেহমান যার মেজবান ঘরওয়ালা, বাড়িওয়ালা কি হয়? মেজবান হয়, বাড়িওয়ালা কি হয়? আর মেহমান আগন্তুক কি হয়? মেহমান হয়। আমরা আগন্তুক, আমরা মেহমান, আমাদের রব আমাদের মেজবান। রব মেজবানি মেহমানদারি করেন কি দিয়ে? এক নম্বর দিয়ে দেন যাও মা, এরপরে বলেন যাও হেদায়েত, এরপরে বলেন যাও যা যা লাগবে রহমত। রহমত মানে কি জানেন? যার যখন যা লাগে, যার যখন যা লাগে এটাকে বলে রহমত। এটাকে কি বলে? কথা আমার দূর চলে গেছে, ওখান থেকে চলে গেছে। মসজিদে যাওয়ার গতি যার যেমন হবে, আসমান থেকে রহম আসার গতি তার দিকে তেমনই হবে। লিখে রাখেন না কথাগুলো। এই জন্য আমাদের এই সমাজে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবরা, আমাদের মুয়াজ্জিন সাহেবরা, আমাদের মসজিদের খাদেম সাহেবরা, এরা সবচেয়ে সুখী। বাস্তব না বাস্তব? এদের একজনেরও কিন্তু এলসি টেলসি নাই, ব্যাংকে একজনেরও খোঁজে না। এদেরকে ব্যাংকে একজনও কি একজনেরও ব্যাংকে খোঁজে না, ইল্লা মার রাহেম জিজ্ঞেস থাকতে পারে দুই একজন। আর যেতে গেছে হেতে অশান্তির ভিতর ঢুকে গেছে। কি কিছু আছে জমিন বেচা কিনা করে দু চার দিন পরে ধরা খা, আছে না নাই বলে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া রাব্বুকাল গাফুরু যুর রাহমা, আপনার রব গাফুর, আপনার রব রহমওয়ালা। লাউ ইয়াখিযুহুম বিমা কাসাবু, আপনি তিনি যদি ধরতেন তোমাদের নাফরমানির কারণে, লাজ্জালা লাহুমুল আযাব, দ্রুত শাস্তি দিয়ে দিতেন। বাল্লাহুম মাওয়িদুন, রব বলেন আমি দেই নাই তবে আমি তোরে ভুলিও যাই নাই। কি বলছে বলেন? তুমি মনে করো না আমি তোমার নাম বাদ দিয়া রাখছি, কোন লিস্টি থেকে নাম বাদ দিয়ে রাখছি, বিষয়টা এরকম না। আমার চোখের সামনে থেকে তোমাকে হটিয়ে দিয়েছি, বিষয়টা এরকম না। বাল্লাহুম মাওয়িদুন, আমি তোমার জন্য একটা টাইম রাখছি, টাইম একটা ফিক্সড টাইম আছে বলেন। আবার বলেন কি আছে? বাল্লাহুম মাওয়িদুন, তোমার জন্য একটা নির্ধারিত সময় আছে। লাই ইয়াজিদু মিন দুনিহি মাওয়ালা, সেদিন তুমি আমাকে ছাড়া আর কাউকে আশ্রয়দাতা পাবা না, আমাকে ছাড়া কোনো ঠিকানা পাবা না, আমাকে ছাড়া তুমি কোনো ঠিকানা পাবা না বলেন। আমাকে ছাড়া তুমি কোনো ঠিকানা পাবা না, তুমি ছাড়া প্রভু আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া প্রভু আমি ঠিকানাবিহীন। ঘর নাই তো ঠিকানাবিহীন, মা নাই তো ঠিকানাবিহীন, বাবা নাই তো ঠিকানাবিহীন, রব নাই তো ঠিকানাবিহীন বলেন। রব নাই তো কি কি পরিমাণ ঠিকানাবিহীন এরা, কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। যার মসজিদ নাই তার কোনো ঠিকানা নাই। কন না কি কইছি কন? কি হুজুর এত সুন্দর বাড়ি করে বুঝি ঠিকানা নাই, এত সুন্দর বাংলো বানায় বুঝি ঠিকানা নাই, তোমরা দেখেন ঠিকানা কোথায় হয়? কি কন না কন? নিস্তলা রেখে দিব নাকি? হ্যাঁ নিস্তলা রেখে দিবে না, বের করে দিবে? আর আইসিও থেকে আই না বিবির একটু কোক না, আপনার ঘরে থাকুক আজকে রাত্রিটা, আপনার রুমে থাকুক। এমনি চিল্লাইতেছে কিন্তু, খুব চিল্লাইতেছে, তো আপনার কাছে থাক আজকে, এত চিল্লান যে তো থাকে না, থাক না আপনার কাছে। কি বলেন বলেন? বাল্লাহুম মাওয়িদুন, অচিরেই কিন্তু তোমার জন্য নির্ধারিত টাইম আছে। লাই ইয়াজিদু মিন দুনিহি মাওয়ালা, যেদিন নির্ধারিত টাইম আসবে সেদিন আমাকে ছাড়া আর কোনো ঠিকানা পাবা না। এবার দেখেন রব বলেন, ওয়াতিলকাল কুরো আহলাকনাহুম, আমি হাজারো জনপদকে ধ্বংস করে দিয়েছি।
অতিলকাল কোরআ আহলাকনাহুম, হাজারো পৃথিবীর হাজারো সভ্যতাকে আমি বরবাদ করে দিয়েছি, আমি হাজারো জনপদকে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, শুধুই গুনান জুলুমের কারণে, শুধু কিসের কারণে? জুলুম কিন্তু জুলুম জুলমান, জুলুম কিন্তু দুইটা জুলুম, জুলুম কিন্তু দুই প্রকার, এক প্রকার জুলুম আলা নাফসিহি, আরেক প্রকার জুলুম আলা গাইরিহি, এক প্রকার নিজের উপরে জুলুম, আরেক প্রকার অন্যের উপরে জুলুম। কার উপরে জুলুম বলেন? নিজের উপরে জুলুম রে, কেউ জুলুম বুঝে না। ফজর পড়ে নাই, আল্লাহর কসম, কেউ যদি তাকে 70 বার জবা করে দিত এই পরিমাণ ক্ষতি হইতো না। ফজর না পড়ে সে নিজের উপরে যে পরিমাণ জুলুম করছে, লেকিন ওইটাকে কত জুলুম মনে করেন? এটাকে কেউ জুলুম মনে করে না, বলেন না বাস্তব না বাস্তব বলেন? ফজর পড়াকে না পড়াকে কে কে জুলুম মনে করছে? ছুটি গেছে, ছুটি গেছে আর কি। 1 টাকা হারাইলে যে আফসোস করে, এ অতটা আফসোস হয় না। হযরত বিখ্যাত বুজুর্গ ছিলেন সুফিয়ান সিররি শক্তি রাহমাহুল্লাহ তাআলা, তিনি মসজিদে গেছেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম জামাত শেষ করে ফেলেছে। তিনি চিৎকার করে কাঁদতে থাকলেন, চিৎকার করে কাঁদতে থাকলেন। এবার কেঁদে কেঁদে ফেরেশান হয়ে ওই নামাজ 27 বার পড়ে নিলেন। 3 রাকাতে কয়বার পড়ছে? 3 বার, আবার একবার, আবার একবার, আবার একবার, আবার 27 বার পরে মনে মনে একটুখানি স্বস্তি পেলেন যে যাক, জামাত ছুটলে কী হবে, আমি তো আবার 27 বার পড়ছি। এবার হাতাফা হাতেফ গায়েব থেকে আওয়াজ শুনলেন, ইমাম যখন ওয়ালা দোয়ালিন বলেছে তখন কিন্তু সব ফেরেশতারা একসাথে আমিন বলেছে, 7 আসমানে একসাথে গুঞ্জরিত হয়েছে আমিন। মান ওয়াফাকা আমিনু বিআমিনিল মালাইকা, যারা আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরাত লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, পেছনের গুনাহ মাফ। এবার আওয়াজ আসলো, হায় 27 বার পড়েছো তো ঠিক, লেকিন ইমামের সাথে তো আমিন, ফেরেশতাদের সাথে আমিন বলার সৌভাগ্য তোমার হয়নি। কি এবার কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, চিৎকার করে করে কাঁদলেন, চিৎকার করে করে কাঁদলেন। দোস্ত আবার বেশি পড়লো, হাজার এত কাঁদছেন কেন? আমার নাকি ছুটে গেছে জন্য কাঁদছি, 27 বার পড়ছি, এরপরেও ভাল লাগে না, ইতমিনান হয় না, এত কাঁদা লাগেনি। এবার আমি কাঁদবো, তোরা কাঁদিস না কেন? ওই জন্য মনে হয় বুঝেন নাই কথা, তোমরা কাঁদো নাই কেন, এই জন্য আমি কাঁদবো এখন, মানে আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমার ছেলে মারা গেলে তো তোমরা সবাই সে কাঁদতা, কি ছেলে মারা গেলে তো কাঁদতা, আহ হুজুর, আহ আহ ছেলেটা মারা গেছে, আপনার এত ক্ষতি হয়ে গেছে হুজুর, আর আমার যে এত ক্ষতি হয়ে গেলো তোমরা তো চিন্তাও করল না। দিনের কোনো ক্ষতিকে মুসলমান ক্ষতি মনে করে না, বাস্তব না বাস্তব বলেন? কি বলছে বলেন, মুখস্থ করেন। এখন রাস্তায় যান না, কারো চোখে একটু বালু পড়ছে, 10 জন জমা হয়ে তার চোখে ফুটিবে, কেউ বা গামছা দিবে, কেউ বা পানি দিবে, কেউ বা টিস্যু দিবে, কেউ বা দূরে দাঁড়ায় দাঁড়ায় আহ আহ করতে থাকবে, লেকিন ভিন নারীর দিকে চোখ তুলে যে তোমার জঘন্য ক্ষতি হয়ে গেল তুমি নিজেও বুঝো নাই, পৃথিবীর কেউ বুঝো নাই। এবার ক্ষতি হয়েছে কত? হ্যাঁ, বালি পড়ে ক্ষতি হয়েছে কত? এবার ভিন নারীর দিকে চোখ তুলে ক্ষতি হয়েছে কত? এবার কে এটা বুঝছে? যে বলে হ্যাঁ বুঝছেনি, যে ওয়াজ করে হ্যাঁই তো বুঝেন। দিনের ক্ষতিকে মুসলমান ক্ষতি মনে করে না। আপনি চেয়ে থাক, আমরা ছোটোবেলায় লবণ কিনতাম না এই ফলে দিনে করি, তখন কি বাজারে এই লবণ ছিল? বাজারে স্তূপ দিয়ে রাখতো লবণ, এত সুন্দর করে সাজিয়ে রাখতো না, বললে এক ফল পটলার মধ্যে দিয়ে দিত 1 কিলো, তো 1 কিলো সাইকেলে করে নিয়ে আসতেছে 10 টাকা 5 টাকা সাইকেলে করে লবণ নিয়ে আসতেছে, তো একদিন ছিদ্র হয়ে গেছে গা, পথে একটু একটু লবণ কোথাও পড়ে, যেই দেখে ভাইয়া আমি লবণ নুন ফরে যা, ভাইয়া আনে নুন হরে যা, আনে নুন হরে যা, ভাইয়া তো নুন পড়ে যায়, বলে কি বলে না বলেন? এক্সকিউজ মি আমার এই ভাষার জন্য, আপনার নুন লবণ পড়ে যায়, ওরে বাপরে আমার এত দামি লবণটা পড়ে গেল, আর সমাজের 70,000 মানুষ, 70 জন মানুষ আমাকে কী করলো? সতর্ক করলো, আঙ্কেল লবণ পড়ে যায়, দাদা লবণ পড়ে যায়, হুজুর লবণ পড়ে যায়, এত দামি লবণ, এতজনে সতর্ক করলেন, লেকিন এক এক মুসলমান নামাজ না পড়ে কোটি কোটি বছরের জাহান্নামের উপযুক্ত হইতেছে, কোনো মুসলমান বলে না।
লবণের ফোটলা লাগে কি পরিমাণ আপনি দেখে দেখে দেখবেন। আপনি এখন পরীক্ষা করেন না, এখন পরীক্ষা করেন না, মোবাইলের লাইটটা চালাইয়া রাস্তা দিয়ে হাঁটিয়ে এখন গাড়ি থামায়া বলবে প্লিজ মোবাইলের লাইট চলে। খুব ক্ষতি হয়ে গেল আপনার। লেকিন আপনি মসজিদে আসলেন, আপনার ছেলেটাকে মসজিদে আনলেন না। আপনি ফজরে উঠে আসলেন, বিয়ে বাচ্চাদেরকে উঠালেন না। আছে না নাই বলেন? ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, মা বলে ওকে উঠাবেন না, থাক থাক, রাত ভর পড়ছে, থাক আটটু ঘুমা। ওরা আদর করে আগুনের ভিতরে দিয়ে দিলেন, বলেন না ওকে আদর করে কোথায় দিয়ে দিলেন? আগুনের পুটুলির ভিতরে দিয়ে দিলেন, আদর করে করে, আদর করে করে আগুনের পুটুলির ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আমার পঠিত আয়াত আমি পড়তেই পারলাম না, না আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদের দুনিয়া সুন্দর করে দেন, আখরাত সুন্দর করে দেন, এই শহরের সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে বাঁচান। আল্লাহ আমাদের দেশকে বাঁচান। দেশ না বাঁচতে বাঁচবেন কেমনি বলেন? দেশ না বাঁচতে আমি মসজিদে জুমা পড়াবো কিভাবে? আপনারাই আসবেন না তো আমরা আসবো কিভাবে? এই জন্য দেশের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের দেশ, এটা আমাদের দেশ বলেন, এই দেশকে আমরা ভালোবাসি। এই জন্য আমি তো মাশাআল্লাহ স্লোগান শিখাই মাইকে মাইকে, আমি বলি ধর্ম যার যার, উৎসব তার তার, বাংলাদেশ সবার। ধর্ম উৎসব বাংলাদেশ, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার। এই জন্য দেশকে আমরা ভালোবাসি, আল্লাহর কসম এই দেশকে আমরা ভালোবাসি সবচেয়ে বেশি। আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ভালোবাসেন না কন্যা দেশকে ভালোবাসেন না? আমরা এই দেশকে ভালোবাসি কি না বলেন? দেশের আলো আর বাতাসে আমরা বড় হয়েছি, এদেশের মাটি থেকে আমরা খাই, এদেশের ভাষা আমরা কথা বলি। হ্যাঁ, যেখানেই যাই এটা বাংলাদেশি, ভালো লাগে না? হ্যাঁ, আমার ইমিগ্রেশনে কয় একবার কয় আন্তা হিস্ট্রি, আনা বাংলাদেশি, আরবার কয় আন্তা হিন্দি, আনা বাংলাদেশি। আমরা বাংলাদেশি বলেন, আমরা কি? আমরা দেশকে ভালোবাসি। এই জন্য মাস্কের বিষয়টা আমরা তো অবশ্যই করব। সরকার যখন যে ফতোয়া দেয়, যে সিদ্ধান্ত দেয়, শরীয়তের সাথে সংঘাতপূর্ণ হয় না, ওটা অবশ্যই মানতে কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে কি না বলেন? লেকিন ওটার উপরে ভরসা নয়, ভরসা রব্বে করিমের উপরে। ভরসা কি? যেই শুধু প্রসেসিংয়ের উপরে ভরসা করবা রবকে ছেড়ে দিয়ে, তুমি করোনার অপেক্ষা থাকতে পারো। কি শুধু করোনা কেন, এরপরে আরও আছে না? এরপর আরো জঘন্য কিছু আসবে না? আর আল্লাহর উপর ভরসা করবা, ইনশাআল্লাহ কিছু হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।